নমস্কার বন্ধুরা, দেখো আজকে তোমাদের জন্য কত সুন্দর আর সহজ একটা পুতুলের ডিজাইন নিয়ে হাজির হয়েছি। তোমরা খুব সহজেই সুন্দর এই পুতুলটা তৈরি করে নিতে পারবে। বন্ধুরা দেখো, আমি প্রথমে জামার কাজটা তোমাদের করে দেখাবো। পুতুলের জামা তৈরি করার জন্য আমি প্রথমে সুচটা তুলে নিলাম, আর এখানে পাশাপাশি করে নেব 9টা ফোর, 2 3 4 5 6 7 8 9। দেখো আমি 9টা ফোর নিয়ে একটা লাইন করে নিচ্ছি। এবারে 9টা ফোর যখন আমার করা হয়ে যাবে, বাঁদিক থেকে একটা ঘর বেশি নিয়ে আমি সুচটা তুলে নেব। তুলে নেওয়ার পর এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11। দেখো 11টা লাইন, 11টা ফোর নেব, আর 2 নম্বর লাইনটা আমি একইভাবে করে নিচ্ছি। এবারে 11টা ফোরের এই লাইনটা যখন আমার করা হয়ে যাবে, তখন 3 নম্বর লাইনটা করার জন্য আমি ঠিক একইভাবে এক ঘর বাঁদিকে বাড়িয়ে সুচটা তুলে নেব। এবারে দুই পাশে দুই ঘর বেশি নেবো, অর্থাৎ ডান দিকে একটা ঘর আর বাঁদিকে একটা ঘর বেশি নিয়ে পরপর 13টা ফোর নিয়ে 13টা ফোরের 2 লাইন সেলাই করে নেব। দেখো বন্ধুরা, 13টা ফোরের পর পর আমি 2টো লাইন করে নিলাম। এবার আবার দুই দিক থেকে 2টো ঘর বাদ দেবো, আর 11টা ফোর নিয়ে এই লাইনটা আমি করে নেব। বন্ধুরা দেখো, এখানে পরপর 7টি লাফরে 3টি লাইন করে নিলাম, দুই পাশে লেবের সমান রেখে এইভাবে আমি পরপর 3টি লাইন করে নিলাম। এবারে দেখো আমি এখানে পাশাপাশি 2টো ফোর করে নেব। 2টো ফোর করে নেওয়ার পর এখানে সুচটা নামিয়ে দেবো। আবার দেখো মাঝে 3টি ঘর বাদ রেখে ডান দিকে সুচটা তুলে নিলাম, আর এখানে 1 2 এখানেও পাশাপাশি 2টো ফোর করে নিলাম। দেখো আমি পুরো জামাটা তৈরি করে নিলাম। এবারে তোমাদেরকে আমি পুতুলটির মুখ তৈরি করে দেখাচ্ছি। আমি প্রথমে এই গলার লাইনটা করে নিচ্ছি। এখানে ফাঁকা যে জায়গাটা আছে, 1 2 3, দেখো পাশাপাশি 3টি ফোর নিয়ে নিচ্ছি, আর এই ফাঁকা জায়গাটা আমার পূরণ হয়ে গেল। এবারে দুই পাশে লেবেল সমান রেখে আমি আবারও 3টি ফোরের নতুন আরও একটা লাইন দিয়ে দিচ্ছি। দেখো এখানে গলাটা আমি কিভাবে তৈরি করে নিলাম। এবারে মুখটা তৈরি করার জন্য বাঁদিকে 1টি ঘর বেশি নিয়ে সুচ তুলে নেবো, আর এখানে 2 1 2 2টো ফোর করে নেব। মাঝে একটা ঘর বাদ রেখে ডান দিকেও ঠিক একইভাবে পাশাপাশি 2টো ফোর নিয়ে নিলাম। এবার আবারও বাঁদিক থেকে একটা ঘর বেশি নেব, নিয়ে আমি সুচ তুলে নেব। সুচ তুলে নেওয়ার পর এখানে 1 2 3 4 5 6 7 এপাশ থেকে ওপাশে মোট 7টি ফোর নিয়ে লম্বা একটা লাইন দিয়ে দিলাম। এবারে দেখো ডান পাশের লেবেল সমান রেখে উপরে সুচ তুলে নিলাম, আর এখানে 1টা ফোর করে নিলাম। করে নেওয়ার পর একটা ঘর বাদ দিয়ে 1 2 3 মাঝে 3টি ফোর নিয়ে নেব, আবারও 1টা ঘর বাদ রেখে ডান দিকে 1টা ফোর নিয়ে নেব, এপাশে লেবেলও আমার সমান থেকে যাবে। এবার আবারও আমি ডান পাশের লেবেল সমান রেখে মাথার উপরে সুচ তুলে নিলাম, আর এখানে 1 2 3 4 5 6 7 দেখো এপাশ থেকে ওপাশে আমি 7টা ফোর নিয়ে আরও একটা নতুন লাইন দিয়ে দিলাম। দেখো দুই পাশের লেবেলই আমার সমান আছে। এবারে বাঁদিক থেকে একটা ঘর বাদ রেখে সুচ তুলে নেব, আর এখানে 1 2 3 4
পাঁচটা ফোড় নিয়ে নেবো, ডান দিকেও আমার একটা ঘর বাদ রয়ে যাবে। এবারে ডান দিক থেকে দুটো ঘর বাদ দেবো, আর বাঁদিক থেকে দুটো ঘর বাদ দিয়ে ঠিক মাথার উপরে একটা করে স্টিচ ফোড় নেবো। দেখো সুন্দর একটা মুখের শেপ তৈরি করে নিলাম। এবারে তোমাদেরকে আমি হাতটা তৈরি করে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমি পুতুলের একটা পাশের হাত করে নিলাম, আরও একটা পাশের হাত বাকি আছে, সেটা আমি তোমাদেরকে করে দেখাচ্ছি। দেখো এখানে আমি সুচটা তুলে নিচ্ছি, তুলে নেওয়ার পর নিচের দিকে একে একে তিনটি ফোড় নিয়ে নেব, দুই তিন। দেখো আবারও আমি দুই পাশের লেভেল সমান রেখে তিনটি ফোরে নতুন আরও একটা লাইন করে নেব, এক দুই তিন। তিনটি ফোরের এই লাইনটা যখন আমার হয়ে যাবে, তখন উপরের দিক থেকে এক ঘর বাদ রেখে সুচ তুলে নেব, আর নিচের দিকে আমি এক দুই তিন চার পাঁচ, একে একে পাঁচটা ফোর নিয়ে একটা লাইন দিয়ে দিচ্ছি। এই লাইনটা যখন আমার করা হয়ে যাবে, তখন আবারও উপরের দিক থেকে একটা ঘর বাদ রেখে আমি সুচটা তুলে নিচ্ছি, আর এখানে এক দুই তিন, এখানে দেখো পাশাপাশি তিনটে ফোর নিয়ে এই লাইনটা করে নিলাম। দেখো পাঁচটা ফোরের যে লাইনটা আছে, এর থেকে এক দুই দুটো ঘর বাদ রেখে সুচ তুলে নিলাম, আর নিচের দিকে এক ঘর বেশি নিয়ে পাশাপাশি দুটো ফোর করে নিলাম। দেখো আমি আর একটা হাতও সুন্দরভাবে করে নিলাম। এবারে আমি পুতুলের পায়ের কাজটা তোমাদের করে দেখাচ্ছি। পাটা করার জন্য এখানে বাঁদিক থেকে আমি একটা ঘর বাদ রেখে সুচ তুলে নেব, সুচ তুলে নিয়ে এখানে এক দুই পাশাপাশি দুটো ফোরের একটা লাইন করে নিচ্ছি। এবার দুই পাশের লেভেল সমান রেখে নতুন আরও একটা ফোরের নতুন আরও একটা লাইন আমি করে নেব, এখানেও আমার ফোর সংখ্যা হবে দুই। এবার আবারও দুই পাশের লেভেল সমান রেখে সুচটা তুলে নিলাম, আর পাশাপাশি দুটো ফোরের নতুন আরও একটা লাইন আমি দিয়ে দেব। এবার আবারও দুটো ফোরের একটা লাইন করে নেব, অর্থাৎ দুটো ফোর নিয়ে পরপর চারটে লাইন করে নিতে হবে। এভাবে আর একটা পাও আমি করে নিচ্ছি। পুতুলের পা দুটো করার পর আমি ব্ল্যাক কালার ব্যবহার করে পুতুলের পায়ের জুতাটা তৈরি করে নিলাম। দেখো আমি তোমাদেরকে আর একটা জুতা তৈরি করে দেখাচ্ছি। প্রথমে আমি পাশাপাশি দুটো ফোরের পরপর দুই লাইন করে নেব, আবারও আমি আর দুটো ফোরের আরও একটা লাইন করে নেব। এখানে আমি পরপর তিনবার দুই লাইন সেলাই করে দুটো ফোর নিয়ে পরপর তিন লাইন সেলাই করে নেওয়ার পর দেখো উপর থেকে একটা ঘর বাদ দিয়ে নিচের দিকে একটা বেশি দিয়ে আমি সুন্দর করে দুটো সেলাই জুতা তৈরি করে নিলাম। এবার এই যে এখানে যে এ লাইনে দুটো ঘর ফাঁকা আছে, এখানে আমি ব্ল্যাক কালার ব্যবহার করে পুতুলের জুতা তৈরি চোখ তৈরি করে দিচ্ছি। দেখো চোখ দুটো ভরাট হয়ে গেল। একইভাবে আমি পুতুলের মুখটা ভরাট করে নিলাম। এবারে তোমাদের মাথার উপরে চুলের কাজটা করে দেখাচ্ছি। ও চোখ নিয়ে যে লাইনটা করা আছে, অর্থাৎ মাঝে যে লাইনটা আছে, এখানে দেখো আমি প্রথমে সুচ তুলে নেব। সুচ তুলে নেওয়ার পর এখানে একটা ফোর করে নেব, এবারে এক দুই, এবারে আমি করে নিচ্ছি দুটো ফোর, এরপর এক দুই তিন, এখানে তিনটি ফোর করে নিলাম। বন্ধুরা আমার এই ডিজাইনটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস করে লিখে জানাতে ভুলবে না। তোমরা যদি আমার এই চ্যানেলে সম্পূর্ণ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটিতে চাপ দাও, যাতে এই চ্যানেলের সম্পূর্ণ আপডেটগুলো খুব দ্রুত তোমাদের মোবাইলে পৌঁছে যায়। দেখো এখানে আমি চারটে ফোর নিয়ে একটা লাইন করে নিলাম। এই লাইনটা করে নেওয়ার পর এখানে এক দুই তিন, এখানে আমি তিনটে ফোর নিয়ে নেব। তিনটে ফোর নিয়ে নেওয়ার পর ডান পাশের অংশটা করে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো ডান পাশের অংশটুকু করে নেওয়ার পর এবারে এখানে এক দুই তিন চার পাঁচ, মাথার উপরে পাঁচটি যে ফোর আছে এর উপরে সুচ তুলে দুই পাশ থেকে দুটো ঘর বাদ দেবো, আর এখানে এক দুই তিন, তিনটি ফোর নিয়ে একটা লাইন করে দিচ্ছি। দেখো আমি সুন্দরভাবে এই ডিজাইনটি তোমাদেরকে তৈরি করে দেখলাম। বন্ধুরা আমার ডিজাইনে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ।